নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেহ জুমার দিন আমার প্রতি 80 বার দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাহার 80 বছরের গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিস আছে, দেখেন আমি মাত্র 2টি হাদিস নিয়ে আসছি, অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে আমি শুধু 2টি হাদিস পড়ব, গুরুত্বপূর্ণ যে 2টি হাদিস। অন্য হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেহ জুমার দিন আসরের নামাজ আনতে দাঁড়াইবার পূর্বে আমার প্রতি নিম্নোক্ত দুরুদ 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাহার 80 বছরের গুনাহ ক্ষমা করেন এবং 80 বছরের ইবাদতের সওয়াব লিখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মাত্র 1টি লাইন, 2 মিনিট সময় লাগবে আপনার মুখস্থ করতে। আমি আশা করব আপনারা সকলেই আজকের এই ভিডিও থেকে আপনারা সুন্দরভাবে সহি শুদ্ধ করে শিক্ষা করবেন। এটি কিন্তু শর্ত হচ্ছে সহি শুদ্ধ করে পড়া, কারণ আল্লাহ তাআলা নিজে বলেন, অরাত্তিলিল কোরআনা তরতিলা, তোমরা আমার কোরআনকে তরতিলের সহিত তেলাওয়াত করো। তাই আমরা কোথায় টান আছে, কোথায় গুণ আছে, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে শিক্ষা করব। দেখেন এখানে কিন্তু আমরা অনেকে ভুল করি, আল্লাহুম্মা বলি, এখানে কিন্তু আমরা মনের অজান্তে কিন্তু আমরা আল্লাহর নামটা পাতলা বানিয়ে ফেলি। পাতলা হবে না, আল্লাহর নামটা এখানে মোটা করে পড়তে হবে, আল্লাহুম্মা। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা সল্লি আলা, সল্লি আলা, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। এখানে 2 ছোট মিলিয়ে গুণ হবে, মুহাম্মাদিন, মুহাম্মাদি। এইখানে এই নুনে নুন ধরবে, বুঝছেন, নুনে এই নুন, মুহাম্মাদি নিন নাবিয়িল, মুহাম্মাদি, এতটুকু পড়েন, মুহাম্মাদি, এই নুনে এই নুন ধরবো আমরা, নিন নাবিয়িল, মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মিয়্যি, এই নিন নাবিয়িল উম্মিয়্যি, মুহাম্মাদিন, মুহাম্মাদিনিন, মুহাম্মাদিনিন, মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি। এই শব্দটুকু কঠিন, এখানে দেখেন কতগুলো তাসদিদ আছে, যে কারণে উচ্চারণগুলো একটু কঠিন হয়েছে। ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা, একেবারে সহজ, ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এইখানে বাংলা উচ্চারণ আছে, কিন্তু দরকার নাই, যেহেতু আমি আরবিতেই সুন্দরভাবে বলে দিয়েছি। আবার পড়েন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তাসলিমা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুরুদ জুমার দিন আসরের নামাজের পর্বে অথবা আসরের নামাজের দাঁড়াইবার আগে 80 বার পাঠ করব ইনশা আল্লাহ। সকলেই আমলটা করবেন তো ইনশা আল্লাহ।